প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লাস্ট মিনিটের কিছু গুরুত্বপূর্ণ ইভিএস এর ইম্পর্টেন্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। তো প্রিভিয়াস কিছু ভিডিওতে আমি পার্ট 1-2 করে এরকম 5টি পার্টে তোমাদের অনেক এমসিকিউ দিয়েছি, সেগুলো তোমরা অনুশীলন করে নিয়েছো। তো লাস্ট মিনিটের জন্য এই প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখে যেও এবং এই সম্পূর্ণ নামগুলো একটু দেখে যেও, অনেকটাই উপকৃত তোমরা হবে। তো দেখো, প্রথম প্রশ্ন, কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে একটু বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো বিভিন্ন সাবজেক্টের সাজেশান এই চ্যানেলে দেওয়া হয়। তোমাদের প্রশ্নপত্রের সিরিজও আমি শুরু করেছিলাম ইউটিউব চ্যানেলে, প্রথম প্রশ্নপত্র সিউর অনুরূপ। এখন বহু চ্যানেল সেটি দেখছি এবং হুবহু দেখছি পুরো লিখে চ্যানেলে ছেড়ে দিচ্ছে। যাই হোক, তোমাদের কাছে পৌঁছানো নিয়েই কথা। তো দেখলাম একটি চ্যানেলে, নাম বলছি না চ্যানেলটি, তো দেখলাম প্রশ্নপত্রটা আমি দিয়েছিলাম প্রায় 3 সপ্তাহ আগে, উনি কিছুদিন আগেই দিয়েছেন, দেখছি পুরো ডিটো একদম টোকা। যাই হোক, তো তোমরা পাচ্ছ, তোমরা উপকৃত হও, সেটি বড় কথা। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তো দেখো, প্রথম প্রশ্ন, বায়োডাইভার্সিটি কথাটির প্রবর্তক হলেন ওয়াল্টার রোসেন। সুনামির প্রধান কারণ কী? সমুদ্রতলে হওয়া ভূমিকম্প। একটি গৌণ বায়ুদূষক হলো NO2। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কেরালাতে। বসুন্ধরা দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা? রাচেল কার্সন। ইআইএর আধুনিকতম নোটিফিকেশনটি শুরু হয় 2006 সালে। হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয়? আপেক্ষিক আর্দ্রতা। DDT কি? একটি কীটনাশক। চলে আসবো পরবর্তী, দেখো ফুল ফর্মগুলো একটু তোমরা দেখে নাও ভালোভাবে, ফুল ফর্মগুলো তোমরা স্ক্রিনশট তুলে খাতায় নোট ডাউন করে নাও। EMP, CITC, IPCC, IUCN, EIA, PAN, CFC, POP, BCF, FCCC, এই ফুল ফর্মগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও, স্ক্রিনশট তুলে নাও পুরোটি, দিয়ে তোমরা খাতায় এটি নোট ডাউন করো। একটি মডেল সেটও তোমাদের দিয়েছি, মডেল সেটটি তোমরা দেখে নিয়ে এই প্রশ্নগুলো খাতায় লেখার দরকার নেই, তোমরা একটু জাস্ট ভিডিওটি দেখলেই তোমরা রাতের দিকে সময় করে একটু দেখে নিও এবং প্রশ্নগুলো মনে মনে তোমরা ভেবে নিও, উত্তরগুলো করে নিও। এগুলো লেখার দরকার নেই, সময় যাবে, তোমরা একটু ভিডিওটি দেখলেই হবে। তোমরা যদি ডাউনলোড করে নিতে পারো তাও ভালো, যদি স্ক্রিনশট তুলে নিতে পারো সেইভাবেও দেখতে পারো। আরেকটি মডেল সেট দেখে নাও, মডেল সেটগুলো খুব ভালোভাবে করেছো।
তো আশা করি তোমরা ভিডিওটি দেখলে পুরোটা। তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই প্রত্যেকেই উপকৃত হয়। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে, এবং তোমাদের আর অন্যান্য যে সাবজেক্টের সাজেশান দরকার আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি যথাসাধ্য পারবো তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। এবং গুটি কয়েক প্রশ্ন আমি চ্যানেলে তোমরা ভিজিট করে দেখতে পারবে, গুটি কয়েক প্রশ্ন থেকেই তোমাদের কমন গ্যারেন্টি সহ করা হয়। তো ভিডিওগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।